নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত আমি প্রদ্যুৎ আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হল তেত্রিশ প্লাস ইনি একজন সার্ভিসম্যান বর্তমানে আর্মিতে আছে এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ এই ভিডিও আপনাদের ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন যদি ভালো না লাগে ডিসলাইক করে যাবেন তবুও কোনো না কোনো প্রতিক্রিয়া দিয়ে যাবেন আপনারা লাইক করার মাধ্যমে আমাদের মোটিভেট করতে পারেন আমাদের মনোবল বাড়াতে পারেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশনও আপনারা সহজে পেতে পারেন আর ডিসলাইক করার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ভিডিও খুব ভালো হচ্ছে না ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি খুঁজে বার করে সেই সম্বন্ধে রিসার্চ করে সেই ভুল ত্রুটি খুঁজে বার করে সেগুলোকে সংশোধন করে নতুন করে সুন্দর ভিডিও আপলোড করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনারা অবশ্যই সকলে এই কাজে আমাদের সহযোগিতা করবেন তো এবার মূল আলোচনায় আসা যাক সবার প্রথমে এই হাতের কর্তলের সম্বন্ধে আলোচনা করব হাতের করতলের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের করতল কিন্তু বেশ গোলাপি আভাযুক্ত যাদের হাতের কর্তল গোলাপি আভাযুক্ত হয় বা লালচে প্রকৃতির হয় তাদের শরীরে রক্ত সঞ্চালন সঠিক হয় শরীরের সাথে সাথে মস্তিষ্কের রক্ত সঞ্চালনও সঠিক হয় ফলে তারা স্বাস্থ্যবান ও বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয় এরা হয় আশাবাদী হাতের আঙুলগুলো করতলের তুলনায় অনেকটা খাটো আপনারা দেখে বুঝতে পারছেন কর্তল বেশ দীর্ঘ আঙুল কিন্তু অনেকটা খাটো এরা যে কোনো সিদ্ধান্ত খুব ফটাফট নিয়ে থাকে এবং যে কোনো কাজও খুব তাড়াহুড়ো করে শেষ করতে চায় এরা অত্যন্ত গতিশীল প্রকৃতির মানুষ হয় অর্থাৎ দ্রুত গতিতে জীবনে এগিয়ে যেতে চায় বা উন্নতি করতে চায় এই হাতের ধরন স্কোয়ার প্রকৃতির দেখুন হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন এখান দিয়ে যদি একটা দাগ কাটা হয় তাহলে বুঝতে পারছেন যে হাত কিন্তু সম্পূর্ণ স্কোয়ার প্রকৃতির যাদের হাতের ধরন স্কোয়ার প্রকৃতির হয় তারা অত্যন্ত পরিশ্রমী প্রকৃতির মানুষ হয় এবং এদের মধ্যে ব্যবসায়িক মানসিকতা খুব বেশি থাকে ব্যবসার থেকেও কিন্তু এরা যথেষ্ট সফলতা অর্জন করতে পারে বর্তমানে ইনি সার্ভিস করছে কিন্তু পরিকল্পনা করছে সার্ভিস শেষ হলে ব্যবসা করবে এনার প্রশ্ন হলো ভবিষ্যতে ইনি ব্যবসা করলে ব্যবসা করে কতটা উন্নতি করতে পারবে দেখুন ব্যবসা করতে গেলে হাত স্কয়ার হওয়ার পাশাপাশি বুধের ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত হয় তাহলে তারা ব্যবসা করে যথেষ্ট সফলতা অর্জন করতে পারে এই হাতে বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত এবং বুধের ক্ষেত্রে কিছু ঊর্ধ্বমুখী রেখা দেখা যাচ্ছে এই রেখাগুলো বুধের ক্ষেত্রে শক্তিকে আরও বেশি বৃদ্ধি করেছে এমনিতে বুধ ব্যবসার কারকগ্রহ স্মৃতিশক্তির কারকগ্রহ বাকশক্তির শক্তির কারকগ্রহ এবং কমিউনিকেশনের গ্রহ অর্থাৎ যোগাযোগের কারকগ্রহ বুধের আঙুলও এককভাবে দাঁড়িয়ে আছে হয়তো রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে যে কারণে কমিউনিকেশান ক্ষমতাও কিন্তু এনার মধ্যে যথেষ্ট ভালো থাকবে বুধ ভালো থাকলে তারা মার্কেটিং ব্যবসায়ও কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করতে পারে অর্থাৎ যে কোনো মাল সেল করে এরা যথেষ্ট অর্থ উপার্জন করতে পারে বুধের সঙ্গে রবি ভালো থাকলে ব্যবসা করে মান যশ প্রতিষ্ঠা সব কিছুই লাভ হয় দেখুন রবি ভালো থাকলে রবি একাই কিন্তু মানুষকে সর্বোচ্চ সম্মান বা সর্বোচ্চ প্রতিষ্ঠা প্রদান করতে পারে এই হাতে রবির ক্ষেত্র যথেষ্ট বড় রবির আঙুল শনির আঙুলের দিকে একটু ঝুঁকে আছে অর্থাৎ কর্মের প্রতি কিন্তু ইনি যথেষ্ট আগ্রহী বা কর্ম করার ইচ্ছাও কিন্তু এনার মধ্যে যথেষ্ট আছে এই হাতে শনির ক্ষেত্র বেশ শক্তিশালী অন্যান্য গ্রহের তুলনায় শনির ক্ষেত্র অনেক বেশি শক্তিশালী শনির ক্ষেত্র খুব সুন্দর সুগঠিত বেশ বড় বড়সড় হৃদয় রেখা শনির ক্ষেত্রে গিয়ে শেষ হয়েছে এবং শনির ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর ভাগ্য রেখা দেখা যাচ্ছে ভাগ্যরেখাটি আয়ু রেখা থেকে উঠে শনির ক্ষেত্রে প্রবেশ করেছে এই ধরনের ভাগ্যরেখা কোনো অশুভ চিহ্ন দ্বারা কাটা না থাকলে এই ভাগ্যরেখা কিন্তু খুব শুভ ফল প্রদান করে কিন্তু এখানে একটি সমস্যা আছে যে ভাগ্যরেখা মস্তিষ্ক রেখার কাছাকাছি এসে একটু অস্পষ্ট ধরনের হয়ে গেছে জুম করলে আপনারা ভালো বুঝতে পারবেন এখানে কিন্তু একটু অস্পষ্ট ধরনের হয়ে গেছে তবুও এই ভাগ্যরেখা মোটামুটি ভালো ফল প্রদান করবে শনির প্রভাবে ইনি যে কোনো কৃষি দ্রব্যের ব্যবসা করতে পারে অর্থাৎ কৃষি কাজের সঙ্গে জড়িত যে কোনো দ্রব্যের ব্যবসা ইনি করতে পারে এছাড়াও খনিজ পদার্থের ব্যবসা খনি থেকে যা উৎপন্ন হয় সেই সমস্ত কিছুর ব্যবসা করে ইনি কিন্তু যথেষ্ট লাভবান হতে পারবে তার সঙ্গে ইনি কিন্তু মেটাল অর্থাৎ লোহা স্টিল এই জাতীয় ব্যবসা করেও যথেষ্ট উন্নতি করতে পারবে এবং কংক্রিট অর্থাৎ বিল্ডিং তৈরি করার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন পড়ে সেই সরঞ্জামের ব্যবসা করেও কিন্তু ইনি যথেষ্ট উন্নতি করতে পারবে এই হাতে বৃহস্পতির ক্ষেত্র মোটামুটি অবস্থায় রয়েছে বৃহস্পতির ক্ষেত্র খুব বড় নয় কিন্তু খুব অশুভ নয় কারণ বৃহস্পতির আঙুল কিন্তু রবির আঙুলের থেকে বেশি লম্বা দেখা যাচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই রবির আঙুলের থেকে বৃহস্পতির আঙুল কিন্তু অনেকটা বেশি লম্বা বৃহস্পতির আঙুল লম্বা থাকলে তাদের মধ্যে লিডারশিপের কোয়ালিটি খুব বেশি থাকে এবং উচ্চ আকাঙ্ক্ষাও খুব বেশি থাকে সাধারণত বৃহস্পতির শুভ প্রভাব এরা ভালোই পায় অর্থাৎ বৃহস্পতির মতো জ্ঞান এনাদের মধ্যে থাকবে লিডারশিপের ক্ষমতা থাকবে অনেক মানুষকে পরিচালনা করতে পারবে তাদের থেকে কাজ আদায় করে নেওয়ার ক্ষমতা এনার মধ্যে যথেষ্ট আছে এই হাতে মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের দুটি ক্ষেত্র যেমনি নিম্নক্ষেত্র যাকে রাহুর ক্ষেত্র বলে এই ক্ষেত্রটিও সুন্দর সুগঠিত এবং উচ্চক্ষেত্র যথেষ্ট শক্তিশালী মঙ্গলের উচ্চক্ষেত্র শক্তিশালী হয় হাতের মাঝখানে যদি একটু রাউন্ড প্রকৃতির হয় অর্থাৎ যদি ফুলে যায় তাহলে মঙ্গলের উচ্চ উচ্চক্ষেত্রকে শক্তিশালী ধরে নিতে হয় তো মঙ্গলের দুটি ক্ষেত্রই কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় দেখা যাচ্ছে ফলে এরা কিন্তু যথেষ্ট সাহসী এবং যুক্তিবাদী আর মঙ্গলের ক্ষেত্র শক্তিশালী থাকার ফলেই কিন্তু ইনি আর্মিতে চান্স পেয়েছে বা মধ্যে প্রচুর এনার্জি এবং গতিশীল প্রকৃতির মানুষ ইনি মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহ তাই সেনাপতির মতো একটা তেজদীপ্ত ভাব কিন্তু এদের মধ্যে দেখা যায় এরা হয় একটু প্রতিবাদী প্রকৃতির মঙ্গলের দুটি ক্ষেত্রই ভালো থাকার কারণে এরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে যেই কারণে নিজে নিজেকে কিছু কিছু সময় সমস্যায় ফেলে দেয় বা সমস্যায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এনার মধ্যে যুক্তিবুদ্ধি ভালো থাকার কারণে ইনি কিন্তু যে কোনো সমস্যার থেকেই সুন্দরভাবে সুকৌশলে বেরিয়ে আসতে পারবে তাতে কোনো সমস্যা সৃষ্টি হবে না দেখুন এই হাতে সুন্দর একটি ভাগ্যরেখার সৃষ্টি হয়েছে ভাগ্যরেখার সৃষ্টি হয় ভাগ্যবান মানুষের হাতে যাদের হাতে ভাগ্যরেখা দেখা যায় তারা ভাগ্যর দ্বারাই নিয়ন্ত্রিত হয় তো এনার হাতে সুন্দর ভাগ্যরেখা আছে বলে ইনি কিন্তু ভাগ্যপতির সহযোগিতা খুব সহজেই পেয়ে যাবে এবং যে বয়সে ভাগ্যরেখা উঠেছে অর্থাৎ আয়ু রেখা থেকে যে বয়সে ভাগ্যরেখা উঠেছে আয়ু রেখা বিচার করা হয় এখানে শূন্য বছর এখানে একশো বছর মাঝামাঝি অবস্থানে পঞ্চাশ বছর তো মোটামুটি ধরা যায় যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু ইনি জীবনে উন্নতি করার একটা ব্যাপক সুযোগ পাবে ছাড়াও এনার হাতে যে বৈশিষ্ট্যগুলো আছে দেখুন হাতের হৃদয় রেখা ও মস্তিষ্ক রেখার মাঝখানে এই হলো হৃদয় রেখা আর এই হলো মস্তিষ্ক রেখা এর মাঝখানে একটা চিহ্ন সৃষ্টি হয়েছে এই ধরনের ক্রশ চিহ্ন অত্যন্ত চিহ্ন এই ধরনের চিহ্ন যাদের হাতে থাকে তাদের বাস্তব অভিজ্ঞতা খুব বেশি থাকে এবং এরা নিজেকে যেভাবে তৈরি করতে চায় সেভাবেই তৈরি করতে পারে আর তাছাড়াও দেখুন ভাগ্যরেখা এখান থেকে উঠেছে এবং এখানে একটা সূক্ষ্ম রেখা দেখা যাচ্ছে যেটা একটা বৃহৎ চতুষ্কোণ চিহ্ন সৃষ্টি করেছে যদি এখানে কোনো চতুষ্কোণ চিহ্ন সৃষ্টি হয় অর্থাৎ মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখার দুপাশ থেকে দুটি ঊর্ধ্বমুখী রেখা উঠলে তাহলে এখানে একটি বৃহৎ চতুষ্কোণ চিহ্ন সৃষ্টি হয় এই চতুষ্কোণ চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান প্রকৃতির মানুষ হয় কারণ এই চতুষ্কোণ চিহ্ন সৃষ্টি হয় বেশিরভাগ ক্ষেত্রে একটি ভাগ্যরেখার দ্বারা তার সঙ্গে একটি রবি রেখা অথবা একটি বিজনেস রেখা অর্থাৎ বিজনেস রেখা থাকলে তারা বিজনেস করে যথেষ্ট সফলতা অর্জন করতে পারবে রবি রেখা থাকলে তারা সার্ভিস ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে সকল ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবে যদি এরা সার্ভিস বা বিজনেস না করে রাজনীতি করে বা সমাজসেবা করে সেই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করতে পারবে নাম ডাক প্রতিষ্ঠা এদের খুব ভালো হবে এই হাতে বিজনেস রেখা দ্বারা একটি চতুষ্কোণ চিহ্ন সৃষ্টি হয়েছে তো বিজনেস ক্ষেত্রে কিন্তু ইনি যথেষ্ট লাভবান হবে বা সফল হবে তার মধ্যে একটি ক্রশচিহ্ন দেখা যাচ্ছে শুভ চিহ্নের মধ্যেখানে আরও একটি শুভ চিহ্ন এটা কিন্তু শুভত্বকে আরও বেশি বৃদ্ধি করেছে এই মানুষ নিজেকে যেভাবে তৈরি করার চেষ্টা করবে নিজেকে সেভাবে তৈরি করতে পারবে অর্থাৎ ইনি কিন্তু অত্যন্ত ভাগ্যবান মানুষ এই ক্রশ চিহ্নও কিন্তু এনাকে প্রতিষ্ঠিত করতে অত্যন্ত সহযোগিতা করবে মঙ্গলের ক্ষেত্র সম্বন্ধে আরও কিছু বিষয় বলতে ভুলে গিয়েছিলাম এই হলো মঙ্গলের নিম্নক্ষেত্র এই হলো পজিটিভ ক্ষেত্র মঙ্গলকে বলা হয় ভূমির গ্রহ মঙ্গলের দুটি ক্ষেত্রই যদি ভালো থাকে এবং তার সঙ্গে যদি হাতে একটা সুন্দর চিহ্ন গঠিত হয় সে যে কোনো স্থানে হতে পারে তাহলে কিন্তু তাদের নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা খুব বেশি হয় তো বোঝা যায় এনারাও কিন্তু নিজস্ব বাড়ি অবশ্যই থাকবে এনার হাতে চণ্ডের ক্ষেত্র মোটামুটি অবস্থায় দেখা যাচ্ছে খুব বেশি শক্তিশালীও নয় খুব বেশি দুর্বলও নয় চণ্ড মনের কারক দূরদৃষ্টিতার কারক কল্পনা কল্পনাশক্তির কারক স্বাভাবিকভাবে দূরদৃষ্টিতা কল্পনাশক্তি এনার মধ্যে মোটামুটি থাকবে কিন্তু মানসিক দুশ্চিন্তা দুর্ভাবনা অনেক বেশি থাকবে এনার হাতে শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রেও মোটামুটি অবস্থায় শুক্রের ক্ষেত্র বেশ মাংসালো দেখা গেলেও এখানে কিন্তু বেশ রেখা দেখা যাচ্ছে এগুলো মানুষের ইমোশন সৃষ্টি করে এমনি ইনি ভোগী প্রকৃতির হবে অর্থাৎ ভোগ বাসনার ইচ্ছাও কিন্তু এনার মধ্যে যথেষ্ট থাকবে একটু স্মার্টনেস প্রকৃতির থাকবে হাসিখুশিভাবে সবার সঙ্গে কথা বলবে কিন্তু মঙ্গলের ক্ষেত্র বেশি শক্তিশালী হওয়ার কারণে মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী যুক্তিবাদী হবে সাহসী হবে তার সঙ্গে কেতুর ক্ষেত্র কিন্তু অশুভ দেখা যাচ্ছে কেতুকে বলা হয় গোপনীয়তার কারক গ্রহ এবং গুটানু সাপের মতো বলা হয় কেতুকে তাই কেতুর ক্ষেত্র অশুভ থাকলে মঙ্গলের ক্ষেত্র শুভ থাকলে তারা যুক্তি নিয়ে কিন্তু একটু বিষাক্ত ধরনের কথা বলে অর্থাৎ এরা যখন কথা বলবে উচিত কথা মুখের উপর বলে ফেলবে এবং সেই কথাগুলো শুনতে অনেকটা বিষের মতো মনে হবে তাই কেতুর প্রতিকার ওনার অবশ্যই করা উচিত তা না হলে আপন মানুষের সঙ্গে কিন্তু মনোমালিন্য বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এমনিতে আয়ুরেখা নিচের দিকে এসে দুভাগে ভাগ হয়েছে আয়ু নিচের দিকে দুভাগে ভাগ হলে তাদের জীবনে সংঘর্ষ একটু বেশি করতে হয় এনার করতে হচ্ছে বাড়ি থেকে দূরে থাকতে হচ্ছে আর্মির চাকরি করার জন্য এখান থেকে রেখা কিন্তু টোটালে ফ্লো করেছে বিজনেস রেখার দিকে এই রেখাকেই স্বাস্থ্যরেখা বলে আর স্বাস্থ্যরেখার অবস্থা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না শরীরের প্রতিও যথেষ্ট যত্ন নিতে হবে তা না হলে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিসে ভোগার মতো সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু করে নেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার